بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله، قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته، قل حسبي الله عليه يتوكل المتوكلون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله، قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته، قل حسبي الله عليه يتوكل المتوكلون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত ইবাদত বন্দেগী সুতরাং তারই হওয়া উচিত, যিনি সৃষ্টিকর্তা, যিনি সমস্ত নিয়ামতের দানকারী। সমস্ত ইবাদত তার জন্যই একমাত্র হওয়া আবশ্যক। আল্লাহ পাক এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। যার কোনো অংশীদার নেই, যেমন সৃষ্টিতে তেমনই তার ইবাদত বন্দেগীতেও যেন কোনো রকমের শিরক না থাকে, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের রুবুবিয়াত প্রভুত্বের তৌহিদের দাবি। যে তিনি যখন এক ও একক, তার সৃষ্টির ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে তেমনই ইবাদত বন্দেগী হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সে বড় শিরক হোক আর ছোট শিরক হোক, ছোট শিরক হলেও সেটি কাবিরা গুনাহ এবং বড় কাবিরা গুনাহ। অনেকে মনে করে যে ছোট শিরক মানে হয়তো ছোট গুনাহ, না, ছোট শিরক মানে বড় কাবিরা গুনাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে শিরক থেকে নিজের আকিদা বিশ্বাসকে, কাজকর্মকে, আমলকে মুক্ত করতে হবে। যদি শিরক থাকে আকিদায় অথবা আমলে সামান্যতম, তাহলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলমিন দরবারে কবুল হবে না। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমস্ত শিরকের লুকায়িত প্রকাশ্য রাস্তাগুলি বন্ধ করে দিয়েছেন, সতর্ক করেছেন শিরক থেকে, এবং তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করার জন্য 23 বছরের জিন্দেগি কি আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেসব শিরক
আমাদের সমাজে ছড়িয়ে আছে, আর সেসব শিরকের সাথে কোনো ইবাদত বন্দেগি কবুল হয় না। সেসবের একটি অন্যতম শিরক হচ্ছে তাবিজ, তাবিজ ব্যবহার করা, এবং এই তাবিজের সাথে আনুষঙ্গিক আরও যেসব বিষয়গুলি আছে, বালা পড়া আত্মরক্ষার জন্য, হেফাজতের জন্য, যেন বালা মুসিবত না চলে আসে, অথবা বালা মুসিবত চলে এসেছে তো সেটা দূর করার জন্য, অথবা তাগা সুতা বাঁধা, কালো সুতা সাদা সুতা যাই হোক বাঁধা হাতে শরীরে কোমরে ইত্যাদি, এই ধরনের যেসব বিষয়গুলি রয়েছে এগুলি শিরকের অন্তর্ভুক্ত। এসব বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টিকর্তা, এ কথা এমনকি মুশরিকরাও স্বীকার করত। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা জুমারের আয়াত নম্বর 38-এ, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মানে মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আরবের মুশরিকদেরকে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শিরক করত, তারাও সৃষ্টিকর্তা আসমান জমিনের মানুষের আল্লাহকে মনে করত। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানগুলিকে কে সৃষ্টি করেছে, জমিনকে কে সৃষ্টি করেছে, তারা উত্তরে বলবে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিকর্তা ওরাও মানত, তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক বলে আখ্যায়িত করেছেন, কাফের বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে। গরম আমাকে বেশি লাগছে না আপনাদের লাগছে? ওই পিছনে এটা এসিটা ছেড়ে দেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুল্লাহ, লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ। তাহলে আল্লাহকে তারা সৃষ্টিকর্তা মনে করা সত্ত্বেও তারা বলতো না যে লাতুজ্জামানাত, যেসব দেবী দেবতা রয়েছে এরা আমাদেরকে সৃষ্টি করেছে, অথবা এরা আসমান জমিন সৃষ্টি করেছে, এরা পাহাড় পর্বত সৃষ্টি করেছে, কথা বলতো না। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহকে মানত, তারপর আল্লাহ পাক তাদেরকে মুশরিক কাফের বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুন নাজাস, মুশরিক অপবিত্র, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সমাজ, হে অস্বীকারী কাফের, লা আবুদু মা তাবুদুন। তো তাহলে বোঝা গেল যে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই তৌহিদ রক্ষা হবে না, বরং আল্লাহকে সৃষ্টিকর্তা মানার সাথে সাথে যখন সৃষ্টিকর্তা তিনি, তাহলে এবাদত বন্দেগি সমস্ত হবে একমাত্র তার জন্য। আপনি সৃষ্টিকর্তা আল্লাহকে মনে করলেন আর আপনার এবাদতের কিছু অংশ আর কাউকে দেবেন, এটা চলবে না। তাবিজে এই বিষয়টি রয়েছে, তাবিজে এই বিষয়টি রয়েছে, কোন দিক থেকে সে কথা পরে বোঝাবো, আগে আয়াতটা শেষ করা যাক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন যে হে নবী বলে দেন, আফারা আয়তুম কুল আফারা আয়তুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আচ্ছা বলো তো আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, যাদেরকে আহ্বান করো, মনে করো যে এরা তোমাদের ডাকে সাড়া দেবে, তোমাদের কাজে আসবে, ইন আরাদানি আল্লাহ বিদুররিন, আল্লাহ যদি ইচ্ছা করেন কোন ক্ষতি সাধনের আমার সাথে অথবা যে কোনো মানুষের সাথে, আল্লাহ যদি কোনো ক্ষতির ইচ্ছা করেন যে আপনার ক্ষতি হবে আমার ক্ষতি হবে, হাল হন্না কাশিফাত দুররে, এই যাদেরকে আহ্বান করে থাকো, যাদের উপর আস্থা ভরসা করে থাকো, যাদেরকে ডেকে থাকো, এরা কি তোমাদের এই ক্ষতিকে দূর করতে পারে, তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে? হাল হন্না কাশিফাত দুররে আও আরাদানি বিরাহমা, অথবা আল্লাহ পাক যদি দয়ার ইচ্ছা করেন, করুণার ইচ্ছা করেন, আল্লাহ পাকের যদি রহমত হয় যে আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ হেফাজত করবেন, হাল হন্না মুমসিকাত রহমাতিহি, তাহলে কেউ আছে কি যে তার রহমতে বাধা দেবে, যে না দিতে দেব না, না হতে দেব না, এরকম কোনো শক্তি আছে? না, কোনো শক্তি নেই। এই জন্য আমরা নামাজের পরে যে দোয়াগুলি পড়ি, সুন্নতি দোয়া, তার একটি দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, হে আল্লাহ
কোনো শক্তি বাধাদানকারী নেই, লামা নিয়া কোনো বাধাদানকারী শক্তি নেই, লেমা আতাইত যা তুমি দিতে চাও তাতে, তুমি যা দিতে চাও দান করো তাতে কোনো বাধা দেওয়ার কেউ নেই, ওয়ালা মুতিয়া লিমা মানাতা আর কেউ দেওয়ার নেই যদি তুমি বাধা দাও, আল্লাহ যদি না দেন তাহলে কেউ দেওয়ার নেই। তারপরে আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনি বলে দেন, কুল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট, সাহাবাই কেরামের জন্য যথেষ্ট, প্রত্যেক মমিন মমিনাতের জন্য যথেষ্ট, কুল হাসবি আল্লাহ। এই দু আল্লাহ পাক রব্বুল কোরআনে করিমের বেশ অনেকগুলি আয়াতে আমাদেরকে শিখিয়েছেন, এক বচন দিয়ে কখনো হাসবি আল্লাহ অথবা বহু বচন দিয়ে জামা দিয়ে হাসবুন আল্লাহ, ওয়াকালু হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, অথবা হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ। এই আম্বিয়া কেরামের দোয়া, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এ কথা বলা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর পুরোপুরি আস্থা রাখা, ভরসা রাখা, আল্লাহ ছাড়া অন্যর কারোর উপর ভরসা নেই। আপনার তাবিজের ক্ষেত্রে হাদিস আসছে এবং আলোচনা আরো বিস্তারিত আসছে, আস্থা যেই ব্যক্তি তাবিজ রাখে শরীরে, গলায় রাখুক আর কোমরে রাখুক আর হাতেই রাখুক অথবা বাড়িতে রাখুক, গাড়িতে রাখুক, গাছে রাখুক আর জমি জায়গায় রাখুক, তাদের পুরোপুরি আস্থা থাকে তাবিজের উপর, তাবিজ আছে সুতরাং কোনো জিন স্পর্শ করতে পারবে না, জিন ধরতে পারবে না, তাবিজ আছে সুতরাং জিন থাকতে পারবে না, থাকলে ওকে পালাইতেই হবে। আল্লাহ শিখাচ্ছেন কুল হাসবি আল্লাহ, হে নবী বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আপনার আস্থা ভরসা যদি অন্যের ওপর হয়, অন্য বস্তু হোক অথবা ব্যক্তির ওপর হোক, জীবিতের ওপর হোক আর মৃতের ওপর হোক, তাহলে এটি তৌহিদের পরিপন্থী বিষয়, তৌহিদ বিরোধী বিষয়, এটি হচ্ছে শিরকের রাস্তা। আলাইহি ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আল্লাহর ওপরই ভরসা, যারা ভরসা রাখকারী আল্লাহর উপর তারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপরই তারা ভরসা রাখে। তো এই তাবিজ সম্পর্কে আলোচনা এই জন্য জরুরি যে আমাদের সমাজে তাবিজের রোগ এত ছড়িয়ে আছে এবং এটি একটি ব্যবসা এবং পেশায় পরিণত হয়েছে। ব্যবসা পেশায় যদি পরিণত নাও হয় তবুও তাবিজ শরীয়তে জায়েজ নয়, তাবিজ শরীয়তে জায়েজ নয়। এই তাবিজ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলো আপনাদেরকে শোনাবো এবং তাবিজের হুকুম তার দ্বারা স্পষ্ট হবে। তাবিজ সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট যদি নাও থাকে, অনেকে এই প্রশ্নগুলি করে যে কোরআনে কারিমে আছে কি না, কোরআনে কারিমে বহু মাসলা মাসাইল নেই, কোরআনে কারিমে যদি কোনো মাসলা মাসাইল না থাকে তার মানে এই নয় যে সেটা আপনি করতে পারবেন, আর কোরআনে কারিমে আছে সেই জন্যই মানবেন, আর কোরআনে না থাকলে মানবেন না, কখনো মুসলমান হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে যে হাদিসে বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে একটি ছেড়ে যাচ্ছি, দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, আমরাইন দুইটি বিষয় দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা তা মজবুত করে ধারণ করে থাকবেই। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আর ও সুন্নতি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত, নবী সাল্লাম বলছেন আমার সুন্নত মানে হাদিস, সুন্নত মানে ওই ফিকার মাসলামা যেগুলি ফরজ ওয়াজিবের বিপরীত সুন্নত সেটি না, সুন্নত মানে যা নবী সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাম করেছেন অথবা নবী সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ তার অনুমোদন রয়েছে, তার সামনে করা হয়েছে, তিনি নীরব থেকেছেন, এই তিন শ্রেণীর যতগুলি বিষয় নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত, নবী সাল্লাম যা বলেছেন তাও হাদিস, নবী সাল্লাম যা করেছেন তাও হাদিস, নবী করিম সাল্লামের সামনে সাহাবীরা করেছেন তিনি নীরব থেকেছেন, বাধা দেননি, তার সামনে করা হয়েছে, হয়তো তিনি করেননি তিনি বলেননি কিন্তু চুপ থেকেছেন, তাও হাদিস, কারণ শরীয়ত তার উপর নাজিল হয়েছে, যদি শরীয়তে তা নাজায়েজ হতো তাহলে তিনি নীরব থাকতেন না, অন্যায়ের ওপর নাজায়েজের উপর কখনো নীরব থাকতেন না, সেই জন্য সেগুলিও হাদিস। তো এই হচ্ছে সুন্নতের অর্থ, হাদিসের ভাষায় যখনই সুন্নত বলা হবে এই অর্থে ধরবেন,
আর ফিকার ভাষায় সুন্নাত মানে সেটা ফরজও নয়, ওয়াজিবও নয়, আর মুবাহ মানে জায়েজ, জায়েজও নয়, জায়েজের উপরে সুন্নাত আর ফরজের নিচে। অনেকের কাছে ফিকা আর হাদিসের পরিভাষাগুলি একাকার হয়ে যায়, তারপরে সুন্নাত মানে মানে যে সুন্নাত কাজগুলি। হাদিসের ভাষায় আল্লাহ যা ফরজ করেছেন তাও নবীর আদর্শ, নবীর তরিকা, নবী শাসন করেছেন অথবা বলেছেন, আর যেগুলি সুন্নতের পর্যায়ে ফিকার ভাষায় সেগুলি নবী শাসন করেছেন অথবা বলেছেন, সেগুলি সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, সুতরাং আমার সুন্নত থেকে কেউ যদি বিমুখ হয়, ফালাইসা মিন্নি, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই সুন্নত মানে এই না যে সুন্নত মানে ফিকার সুন্নত আর ফরজগুলো নেই। নবী করিম সাল্লাম থেকে যা প্রমাণিত, নবীর যা আদর্শ, নবীর আদর্শ থেকে কেউ যদি বিমুখ হয় তাহলে সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। যদি এমন বিষয় ছেড়ে দেয় যাতে ইসলাম চলে যায় তাহলে মোটেই থাকবে না, আর যদি এমন বিষয় ছাড়ে যাতে মোটেই পুরোপুরি ইসলাম তো চলে যায় না কিন্তু ইসলামের ক্ষতি হয়, সেই ব্যক্তি বেশ কিছু অংশ ইসলাম থেকে নিজের বের করে ফেললো অথবা ইসলামের ছেড়ে দিল, গুনাহগার হলো। যাই হোক, আসল বিষয় হচ্ছে তাবিজের বিষয়। বলছিলাম যে কোরআনে কারিমে না থাকলে মানব না, এই বিষয়টি হচ্ছে কুফুরি বিষয়। তাহলে কোরআন একটি বিদাতি দল বেরিয়েছে, বরং বিদাতি শুধু বললে হবে না, বরং তারা কুফুরি করেছে। এই দল পাকিস্তান থেকে প্রথম বের হয়, তারপরে ভারত হয়ে বাংলাদেশও ইদানিং ঢুকেছে, আমার কাছে খবর আসছে ওদের বক্তব্য করার জন্য। তারা বলছে কোরআন আছে মানে, তাহলে কোরআনে পাঁচ অক্ত নামাজ স্পষ্ট নেই, কোরআনে আগে রুকুন আগে সেজদা তার নেই, আছে কোরআনে কারিমে কোথাও নেই, কোরআনে তাশাহুদের কথা নেই কোরআনে কারিমে, কোরআনে দুরুদ ইব্রাহিমের কথা নেই, কোরআনে নামাজে সালাম ফিরার কথা নেই, কোরআনে তাকবীরে তাহরিমার কথা নেই। আচ্ছা আকিমুসসালাহ আনা আল্লাযিনা ফি সালাতিহিম খাশিউন, নামাজের হেফাজত করা ইত্যাদি, হাফেজ ওয়ালা সালাওয়াত। তো কোরআনে কারিমে না থাকলে তাহলে আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, কোরআনে কারিম মে নেই হাদিসে দেখতে হবে, হাদিসে যা বলা হয়েছে তাই নিতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো, কোরআনের আকারে দেন তা গ্রহণ করো, হাদিসের আকারে দেন তা তোমরা গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে থাকেন তাহলে তো আরো স্পষ্ট নিষেধ হয়ে গেল, কিন্তু যদি না থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আর সেটাকে দিন হিসেবে ধর্ম হিসেবে পালন করে তারও অবকাশ নেই। এ কথা বলতে পারো না নিষেধ তো নেই, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে। সুতরাং তাবিজের বিষয়টি ওই রকমই, প্রথম দেখতে হবে কোরআনে কারিমে তাবিজে হ্যাঁও নেই নাও নেই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাবিজ করেছেন, করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? নিষেধ যদি নাও করে থাকতেন, ভালো করে এই বিষয়টি স্পষ্ট যাতে হয়ে যায়, নিষেধ যদি নাও করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি করেননি, এতটাই নিষেধের জন্য যথেষ্ট। কারণ এটি আপনি দিন মনে করে করছেন, এর মাধ্যমে আপনি মনে করছেন যে আমার আত্মরক্ষা হবে জিন থেকে, বদনজর থেকে ইত্যাদি ইত্যাদি, আরো বিভিন্ন শত্রুর হিংসা থেকে, বিদ্বেষ থেকে ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তাও আসছে, যদি নিষেধ নাও করতেন আর নবী সাল্লাম জীবনে করেননি তাবিজ তাহলে এতটুকুই যথেষ্ট, এটি নাজায়েজ হওয়ার জন্য এবং এটি বিদআত হওয়ার জন্য, এটি শরীয়ত বিরোধী কাজ হওয়ার জন্য। এই তাবিজ সম্পর্কে অথবা বালা সম্পর্কে অথবা তাকা সম্পর্কে বেশ কিছু হাদিস আপনাদেরকে শোনাবো যেগুলি দ্বারা স্পষ্ট হবে যে তাবিজ শিরক, তা বড় শিরক হতে পারে অথবা ছোট শিরক হতে পারে। বড় শিরক কখন হবে আর ছোট শিরক কখন হবে হাদিসগুলি যখন শোনাবো তখন বলবো যে কোন অবস্থায় বড় শিরক হবে আর কোন অবস্থায় ছোট শিরক হবে। বুখারি এবং মুসলিমের হাদিস, প্রথম হাদিসটি শোনাই, আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আবু বাশির আনসারী তাকে বলেছেন, আন্নাহু কানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফি বাযি আসফারিহি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলেন। কাল আব্দুল্লাহ হাসান আন্নাহু কাল ওয়ান্নাসু মাবিতাহিম, আল্লোকেরা সব আরাম বিশ্রাম করছিল, শুয়েছিল রাত্রিবেলা। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূত পাঠালেন। আরবি ভাষায় রাসূল মানে দূত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দূত, এই জন্য রাসূলুল্লাহ বলা হচ্ছে, আল্লাহর রাসূল, আল্লাহর দূত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
রাসূল পাঠালেন মানে দূত পাঠালেন একজন সংবাদ বাহক পাঠালেন আল্লাহ ইয়াবকায়ান্না ফি রাকাবাতে বাইরিন কিলাদাতুন মিন ওয়াতারিন আও কিলাদাতুন ইল্লা কুতিয়াত এই হুকুম দিয়ে এই মর্মে পাঠালেন যে দেখো কারো উটের গলায় যাতে করে কোনো ধনুকের যে রশি রয়েছে ধনুকে যে রশি থাকে এই ধনুকের রশির মালা যেন না থাকে অথবা যে কোনো রকমের মালা বা রশি লাগানো আছে আর সেই রশি লাগানো এই জন্য আছে যে উটকে যেন বদনজর না লাগে এই উদ্দেশ্যে জাহেলি যুগে মুশরিকেরা এরকম করত উটের গলায় বিশেষ রশি তা হচ্ছে ধনুকে অনেক দিন ব্যবহার করে রশি যখন পুরানো হয়ে যেত তখন পুরাতন রশি আর ধনুকে কাজে লাগবে না কখন ছিঁড়ে যাবে টান দিতে গেলে তখন ওই রশিটাকে খুলে উটের গলায় ওরা দিয়ে নিত আর মনে করতে যে উটের গলায় এই পুরাতন ধনুকের রশি যদি থাকে তাহলে বদনজর লাগবে না কারণ উটকে বদনজর কেউ হিংসা করলে লেগে যায় যে কোনো ব্যক্তিকেও লাগতে পারে বস্তুকেও লাগতে পারে বদনজর বদনজর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন বদনজর লাগা হচ্ছে সত্য বদনজর লাগা হচ্ছে সত্য এবং এমন সূক্ষ্ম বিষয় যে আপনি টের পাবেন না কেমন করে বদনজর লেগে গেল কিন্তু সাধারণত বদনজর কার লাগে যে হয়তো হিংসার দৃষ্টিতে দেখে হিংসার দৃষ্টিতে আরে এর এত সুন্দর গাড়ি এর এত সুন্দর ছেলে এত ভালো আওয়াজ এত কণ্ঠ ভালো এত সুন্দর দেখতে এত টাকা পয়সার মালিক এইভাবে হিংসার দৃষ্টিতে যদি কেউ কোনো ধন সম্পদ কোনো পশু কোনো মানুষ কোনো ছেলে কোনো বাড়িঘর কোনো গাড়ির দিকে দেখে তাহলে বদনজর লাগে আর অনেকের দৃষ্টিতে ওর হয়তো হিংসার নজরে দেখছে না কিন্তু ওর দৃষ্টিতে এমন কুশক্তি আছে যার ফলে হয়তো সে হয়তো হিংসার নজরে না দেখলেও বদনজর লেগে যেতে পারে এরকম কিছু লোক আল্লাপাক সৃষ্টি করেছেন আছে হয়তো তাদের সুতরাং ওদের নজর থেকে ভালো বস্তুগুলিকে ভালো জিনিসকে সুন্দর ছেলে সুন্দর গাড়ি ইত্যাদি সুন্দর বাড়ি রক্ষা থাকা উচিত এবং ওই ব্যক্তি যেই ব্যক্তির বদনজর লাগার আশঙ্কা আছে তার জন্য উচিত হবে যে সে যদি কোনো ভালো নিয়ামত দেখে আল্লাহর নিজের কাছে নেই নিজে তো গরিব মানুষ অসাধারণ মানুষ অন্যের অনেক কিছু রয়েছে দেখলে বলে মাশা আল্লাহ বলবে বা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি ওর সাথে বলে তো আরো ভালো তাহলে আশা করি বদনজর লাগবে না যেমন ওলামায়ে কিরাম বলেছেন কোরআনে কারিমে যে আয়াত ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুতরাং মাশাআল্লাহ বলা উচিত এই আমলটি আরবদের মধ্যে আছে যদি কোনো ভালো আওয়াজ কারো ভালো তেলাওয়াত শুনলো মাশাআল্লাহ কারো ভালো একটি গাড়ি দেখলো মাশাআল্লাহ কিন্তু আমাদের সমাজের লোকেরা এইসব সুন্নত থেকে অজ্ঞ জানেও না আর অনেকে জানলে আমলের আগ্রহের অভাব রয়েছে এইসব সুন্নতগুলি কিন্তু আমাদের দেশে চর্চা হয় না আপনাদেরকে এগুলি চর্চা করতে হবে বলেন মাশাআল্লাহ আপনার ছেলে কত সুন্দর নাও সাথে সাথে বলেন মাশাআল্লাহ বলেন আপনার ছেলে কত মোটা না বলেন মাশাআল্লাহ যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে উটের গলায় যদি কোনো রকমের রশি লাগানো থাকে উটের হেফাজতের জন্য যে যেই রশি থাকে যে কোনো রকমের রশি হোক অথবা বিশেষ ওই ধনুকের রশিটা হোক তাহলে তা কি করে দেওয়া হোক কেটে দেওয়া হোক ছিঁড়ে ফেলে দেওয়া হোক খবরদার যেন না রাখা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আত্মরক্ষার জন্য কোনো কিছু লটকাতে নিষেধ করলেন এখানে রশির কথা আসলো রশির মতে হচ্ছে হাতে টাকা বেঁধে রাখা টাকা বেঁধে রাখা দেখেছেন কারো ব্যথার কালো কালো সুতা বেঁধে রাখতে দেখেছেন হ্যাঁ কালো সুতা বেঁধে রাখে অথবা বালা দিয়ে রাখে হ্যাঁ বিভিন্ন রকমের বালা তামার অথবা আরও কিছুর হোক না কেন আত্মরক্ষার জন্য দিয়ে রাখে অথবা কোনো আপদ বিপদ বা কোনো কিছুর জন্য কোনো ব্যথা ও ব্যথার সাথে ওই সুতার কি সম্পর্ক আছে ব্যথার কি এটা চিকিৎসা আল্লাহ পাক এই রকম কি কারণ তৈরি করেছেন যে ব্যথা হইলে একটা সুতা বাঁধলে ভালো হয়ে যাবে না এগুলো হচ্ছে টোটকা আমাদের দেশের সমাজে বলে শুনেছেন কিনা টোটকা শব্দ এগুলি এক ধরনের শিখ যদিও মনে করে যে আল্লাহ শেফা দেনেওয়ালা এটা শুধু একটা মাধ্যম তবুও এটা শিরক এটা হচ্ছে শিরকে আসগার কাবিরা গোনা বড় শিরক না ছোট শিরক আর যদি মনে করে যে এই বালাতেই ক্ষমতা আছে অথবা এই সুতাতেই ক্ষমতা আছে তাহলে এটা বড় শিরক হয়ে যাবে তখন
তাহলে এই বিষয়গুলি বড় শিরক চলে যেতে পারে, যাতে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে, আর ছোট শিরক তো কমপক্ষে হবেই হবে। তো এই ছিল একটি হাদিস যেটি আপনার ঝুলানো সম্পর্কে, যদিও তাবি শব্দ এখানে আসেনি, কিন্তু রশি ঝুলানো, ওর মধ্যে আছে বালা ঝুলানো অথবা আর কিছু ঝুলানো। দেখেছেন আমাদের দেশের ট্রাকগুলিতে বাসগুলিতে পিছন দিকে স্যান্ডেল জুতা ঝুলতে দেখা যায়, দেখা যায় না? স্যান্ডেল জুতা ঝুলানো এটাও হারাম এবং এটা একটা শিরক, এটাও শিরক। স্যান্ডেল কোন হেফাজত করবে? আপনি কত নিকৃষ্ট যে আপনি নিজে হেফাজত করতে পারলেন না, আপনার এই স্যান্ডেল জুতা ছেঁড়া জুতাতে হেফাজত করে দেবে। তাহলে স্যান্ডেল জুতার চাইতে অধম নিকৃষ্ট মানুষ। এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এখন আসুন সরাসরি তাবিজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বাণী রয়েছে। জায়নাব ইমরাতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবির নাম ছিল জায়নাব। বিভিন্ন হাদিসে তার ঘটনা এসেছে, তার মধ্যে একটি স্বামীকে যাকাত দেওয়া, স্বামী ছিল গরিব, স্বামীকে যাকাত দেওয়া সম্পর্কে তার একটি হাদিস আছে। এখানে হাদিস আছে তাবিজ সম্পর্কে, বলছেন তিনি যে আমার স্বামী আমাকে হাদিস শুনিয়েছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুল ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালা তা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা রোকা, ওয়া তামা এবং তাবিজ, ওয়া তিওয়ালা এবং ভালোবাসা সৃষ্টি করার উপায় অবলম্বন করা, ভালোবাসা সৃষ্টির জন্য কিছু তাবিজ তোমার দেওয়া, এগুলি হচ্ছে কি শিরকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি শিরক বলেছেন এগুলিকে। ঝাড়ফুঁকের ক্ষেত্রে আজকে ঝাড়ফুঁকের আলোচনা করবো না, কারণ ঝাড়ফুঁকের উপরে একটা বড় আলোচনা করার ইচ্ছা আছে, এরকম একটা ঘন্টার আগামী দিনগুলিতে ইনশাআল্লাহ তাআলা কোনো এক সপ্তাহে খুব তাড়াতাড়ি ঝাড়ফুঁক সম্পর্কে বিস্তারিত সব দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো ঝাড়ফুঁক সম্পর্কে এতটুকু জেনে রাখেন, কারণ এখানে যেহেতু হাদিসে এসছে, এই হাদিসে বলা হয়েছে ঝাড়ফুঁক শিরক, কিন্তু অন্য হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বললেন যে রাসূলুল্লাহ আমরা তো জাহেলি যুগে ফুঁক ফাঁক দিতাম, আদম করতাম আর ভালো হয়ে যেত, তো কিছু বলতাম এরকম শব্দ আর বলে ঝাড়ফুঁক করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এরজু আলাইয়া রোকাকুম, তোমাদের ঝাড়ফুঁকের যেগুলি পড়তে দোয়া কালাম পড়তে বা কিছু পড়তে সেগুলি পেশ করো, শোনাও কি আছে। শব্দগুলি শুনলেন, দেখলেন যে আরবি শব্দ এবং বোধগম্য বোঝা যাচ্ছে, আর অর্থে কোনো শিরক নেই, তার অর্থে কোনো শিরক নেই। তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা ঝাড়ফুঁক করতে পারো, মালাম ইয়াকুন ফিহে শিরকুন, যতক্ষণ শিরক না আছে ততক্ষণ পর্যন্ত ওই সব দোয়া কালাম দিয়ে তোমরা ঝাড়ফুঁক করতে পারো। তাহলে ঝাড়ফুঁক করার জন্য কোরআন কারিমের সুরা পড়ে বা কোনো দোয়া পড়ে অথবা কোনো ভালো কথা, যাতে অর্থ বুঝতে পারছেন আর তাতে কোনো শিরক নেই, অর্থ বুঝতে পারছেন আর শিরক নেই। কারণ এমন কিছু মন্ত্রতন্ত্র আছে যে আরবিও না আর বাংলাও না, আর বাংলা তো হইলো তার অর্থ বুঝেন না, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। যার অর্থ বুঝতে পারছেন না এমন কিছু আছে, তাহলে নিশ্চয় এর মধ্যে কিছু ভেজাল আছে, কেন অর্থ বোঝা যাচ্ছে না। সুতরাং এমন কোন মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না যার অর্থ বোঝা যায় না। তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত ঝাড়ফুঁক, তাবিজ সম্পর্কে দুই ভাগে বিভক্ত নয় যে তাবিজ জায়েজ আছে না জায়েজ আছে না এই ক্ষেত্রে, কারণ আরো হাদিস আসছে, ওখানে তাবিজ সম্পর্কে কোনো পার্থক্য করা হয়নি। আর ঝাড়ফুঁক সম্পর্কে বলা হয়েছে যদি শিরক না থাকে তোমরা ফুঁক দিতে পারো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা নাস ফালাক নাযিল হয়েছে, যখন তাকে ইহুদি জাদু করেছিল ফুঁক দেওয়ার জন্য, দম করার জন্য। তাহলে কোরআনি আয়াত দিয়ে কোরআনি সূরা দিয়ে দম করা সুন্নত দ্বারা প্রমাণিত। তামাইম হচ্ছে তাবিজ, তাবিজ আমরা যে ব্যবহার করি, আউওয়াজা ইউওয়াজু তাবিজান, তাবিজ আরবি শব্দ, তাবিজ মানে কাউকে স্মরণে রাখা, স্মরণ মানে পানহাতে রাখা, আশ্রয়ে রাখা। কার আশ্রয় রাখবেন? রাখতে হবে আল্লাহর আশ্রয়। কুল আউযু বিরাব্বিল ফালাক বা বিরাব্বিন নাস, হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর স্মরণ নিচ্ছি বা আল্লাহর আশ্রয় নিচ্ছি। কিন্তু এখানে তাবিজ ওই যে ওর মধ্যে কিছু ঢুকা আছে, সে গাছের ডাল আর জড় সে করি হোক, আর তাতে কিছু দুয়া টুয়া লিখাই হোক বা মন্ত্রতন্ত্র লিখা হোক বা শিরকি কোনো কালাম হোক, ওর আশ্রয় যেন রাখা হচ্ছে, ওই ব্যক্তিকে যেই ব্যক্তির গায়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাবিজ, এই জন্য তাবিজের নাম তাবিজ। আর ভালোবাসা সৃষ্টিকারী
তাবিজ তা হচ্ছে যে নাজায়েজ অবৈধভাবে যে ভালোবাসা সৃষ্টি করা, ভালোবাসা সৃষ্টির জন্য যেসব উপায় শরীয়ত সম্মত বলা হয়েছে, ভালোবাসা জন্মানোর জন্য বেশি বেশি সালাম দেন, সালাম দিলে ভালোবাসা জন্মায়, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভালোবাসা জন্মার উপায় হচ্ছে যে খাওয়ান আর খান, দাওয়াত দিল চলে গেলেন দাওয়াত দিলেন, এগুলো হচ্ছে ভালোবাসা জন্মাবার উপায়। কেউ অসুস্থ হয়েছে দেখতে গেলেন, সহযোগিতা করলেন, তার পাশে দাঁড়ালেন, যদি কেউ শোকে থাকে তাহলে তার শোক সংবাদ শুনে তার বাড়িতে গেলেন এবং তাকে সান্ত্বনা দিলেন, ভালোবাসা জায়েজ ভালোবাসা এবং সুন্নতি ভালোবাসা জন্মাবার তরিকা হচ্ছে এগুলি। কিন্তু নাজায়েজ ভালোবাসা হচ্ছে যে স্বামী স্ত্রীতে সন্দেহ হচ্ছে যে ভালোবাসে না মনে হয় আমাকে, আর একটা বিয়ে করতে চাইছে, স্ত্রী তখন দিল গাছ খাওয়িয়ে অথবা কোনো মন্ত্রতন্ত্র কোনো ওঝা গণিকে ধরে জাদু করিয়ে দিল। তো এই রকম যে পন্থাগুলি অবলম্বন করতো এগুলিকে তেওয়ালা বলা হয়, নবী শাসন এগুলোকে শির্ক বলেছেন। নকশা, বেশ কিছু নকশা আছে, বেশ কিছু নকশা আছে ধর্মীয় বইয়ের নামে, ধর্মীয় পুস্তকের নামে বেশ কিছু নকশার বই আছে। দু একটি বইয়ের নাম উল্লেখ করি, আমি যখন একবারে নাবালকই বলতে হবে 12-13 বছর বয়স ছিল তখন আমার চোখের সামনে আছে সলেমানি নকশা, একটা বই আছে 2-3 খণ্ডে আছে সলেমানি নকশা, উর্দুতে বইয়ের নাম আছে নকশে সলেমানি, নামটা কত সুন্দর, মানে সুলেমান ইসলাম এগুলো করেছেন এই মিথ্যা অপবাদ নবীর ওপর। সুলেমান ইসলামের নাম, সুলেমান ইসলামের যেহেতু জিন বসেছিল সবার ভাষা বুঝতেন, তো সুলেমান ইসলামের নাম দিয়ে এই শিরকি আর কুফুরি আর বিদাতি বই লিখা হয়েছে, আর ধর্মীয় পুস্তক হিসাবে দোয়া তাবিজের বই হিসাবে পাওয়া যায় সুলেমানি নকশা। সুলেমান নকশাতে এমন কি কেউ মেয়ের বিয়ে দিতে চায় না, কেউ ছেলের বিয়ে দিতে চায় না, আপনার মেয়ের সাথে আপনার মেয়েটা তাকে দিতে চান, দেন একবার ওই নকশা করে কোন রকম করে যদি মন্ত্রতন্ত্র করতে পারেন, এসব নকশা, নকশাতে বিভিন্ন কিছু আলিফ বা তা আসা লিখা আছে, না হলে কিছু নম্বর লিখা আছে এসব। এইরকমই মকসুদুল মুমিনিনে এইরকমই শিরকি নকশা আছে, এইরকমই নিয়ামুল কোরআনে শিরকি বিদাতি নকশা আছে। এগুলি হচ্ছে শিরক আত্মেওয়ালা, ভালোবাসা জনমের জন্য বিভিন্ন নকশার মাধ্যমে বিভিন্ন তাবিজের মাধ্যমে যেসব করে থাকে এগুলিকে নবী সাল্লাম শির্ক বলেছেন। তারপরে জিজ্ঞাসা করছেন ওই মহিলা জায়নাব যে কেমন কথা বলছেন যে শির্ক এগুলি, বলছেন যে লাকাদ কানাত আইনি তাকজেফু, আমার চোখে কষ্ট হতো বা চোখ উঠতো, অকন্ত আখতালেফ এলা ফোলানিল ইয়াহুদি, এক ইয়াহুদির কাছে যেতাম ইয়ার কিনি আর ও ফোকটুক দিয়ে দিত, ফাইজা রাকানি সাকানা, ফোকটুক দিয়ে দিলে ভালো হইতো, মন্ত্র ভালো হয়ে যেত। কাল আবদুল্লাহ আবদুল্লাহ ইন্নামা জাকা আমালুশ শয়তান, এই যে তোমার চোখে ব্যথা হইতো আর ওই ইহুদির কাছে গেলে ফুক ফাঁক দিলে ভালো হয়ে যেত, ইহুদির কাছে গেলে ভালো হয়ে যেত, এটা হচ্ছে শয়তানের কাজ, আর তোমাকে এই যে চোখে ব্যথা সৃষ্টি করে দেওয়া তৈরি করে দেওয়া এটাও শয়তানের কাজ, কেমন করে কানায়ান খোসহাবিয়া দিহি, শয়তান তোমার চোখে ঘোচা দিত, ব্যথা শুরু হইতো, ফাইজারা কাহা যখন অফুক দিত কাফা আনহা, তখন শয়তান দূরে সরে যেত, ইহুদির কাছে এসে শির করতে এসে যাক। ইন্নামা কানা ইয়াকফি কি আনতা কুলি, স্ত্রীকে বোঝাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তোমার জন্য যথেষ্ট কি তাবিজ করা নয়, আর এই শিরকি ঝাড়ফুক নয়, শিরকি ঝাড়ফুক নয়। আমাদের দেশে হিন্দুদের কাছে ঝাড়ফুক করাতে যাও নাকি, অমুক হিন্দু গনি আছে সাপের বিষ ঝাড়াতে হিন্দুদের ডাকে, বেদিন বেনামাজিদেরকে ডাকে, ফাসেকদেরকে ডাকে, যারা যারা শিরক উপরি করে দেবী দেবতার নাম নেই অথবা উলিয়া উলিয়াদের নাম নিয়ে শিরক করে তাদেরকে ডাকে। কি শিখাইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলতেন কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলতেন, আযহিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এই দোয়া আযহিবিল বাস ব্যাধি দূর করো আল্লাহ, হে রাব্বান নাস হে মানুষের রব, ইশফি আল্লাহ তুমি শেফা দাও আরোগ্য দান করো, আনতা শাফি তুমি আরোগ্য দানকারী, লা শিফা ইল্লা শিফাউকা তোমার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই, শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, আল্লাহ এমন আরোগ্য দান করো যে তারপর কোনো ব্যাধি যেন আমার শরীরে না থেকে যায়, এই দোয়া করেন, বা আমার ছেলের শরীরে না থেকে যায়, আমার স্বামীর শরীরে না থেকে যায়, আযহিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, আবু দাউদের হাদিস, হাদিসটি সহি মুসনাদ আহমদেও হাদিস রয়েছে, ইবনে মাজাহও রয়েছে হাদিসটি। আরেকটি হাদিস শোনেন তাবিজ সম্পর্কে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন মানুষ ইসলাম গ্রহণ করার জন্য আসলো, নতুন মুসলমান হওয়ার জন্য আসলো। ফাবায়া তিসআতান ওয়া আমসাকা আন ওয়াহিদ, 9 জনের সাথে একের পর এক পরস্পর বায়াত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইসলামের কলিমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং হাতে হাত দিয়ে বায়াত করলেন। ইসলামের বায়াত শরীয়তে রয়েছে, বায়াত নেই পীর মুরিদের বায়াত ইসলামে নেই। এই পীরতন্ত্রে যেহেতু পরে জন্মেছে, সুতরাং এই পীরতন্ত্রের বায়াত নেই পীর মুরিদের বায়াত ইসলামে, ইসলামের বায়াত রয়েছে। নতুন মুসলমান কি হবে, হাতে হাত দিয়ে আপনার সাথে ওয়াদা করবে, আমি কলেমা পড়ছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি রোজা রাখবো, নতুন মুসলমান। আর যদি খলিফাতুল মুসলিমিন হন, ইমামুল মুসলিমিন হন, মুসলিম শাসক, ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, এই বায়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের সাথে তো বায়াত নিলেন এবং কলেমা পড়ালেন, ও আমসাকান ওয়াহেদ, একজন লোক যখন আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বায়াত করলেন না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াত আতি সাতান, 9 জনের সাথে বায়াত করলেন, তাদেরকে কলেমা পড়ালেন, মুসলমান করলেন, ও তারাক তাহাজা, এই লোকটিকে ছেড়ে দিলেন কেন? কালা ইন্না আলাইহি তামিমাতান, কারণ এর শরীরে তাবিজ আছে। আগের হাদিসে ছিল জামা বহু বচনের শব্দ আত্তামায়ম, ইন্না রোকা আত্তামায়ম, আর এটি হচ্ছে এক বচন, শিরক বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্না আলাইহে তামিমাতান, এর শরীরে তাবিজ আছে। ফাদ খালা ইয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের নিচে হাত দিলেন আর দিয়ে হাত থেকে বের করলেন। ফাকাতাহা, এবং সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তারপরে বায়াত করলেন, তাবিজ ছিঁড়ে ফেলে বায়াত করলেন। ওয়াকাল, এবং তার সাথে সাথে বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সেই ব্যক্তি শিরক করবে। সে শিরক করল, তাবিজ যে ঝুলাবে সে শিরক করবে। মুসনাদে আহমদের হাদিস, বলেছিল আপনাদেরকে যে এই শিরক বড় শিরক হবে না ছোট শিরক হবে, তাই না? এখন এর ব্যাখ্যা শুনে বড় শিরক হবে না ছোট শিরক হবে, তার নিয়তের উপর নির্ভর করছে, তার নিয়তের উপর নির্ভর করছে, এটা একটা দিক। আর একটা দিক যে ওই তাবিজের মধ্যে যা আছে তার উপর নির্ভর করছে। আপনি যেই তাবিজ আল্লাহ না করে ব্যবহার করেন, কোনো ভাই যদি তাবিজ ব্যবহার করে, ওই তাবিজের মধ্যে যদি শিরকিয়া কথা থাকে, যেমন আছে জিন শয়তানের নাম ফরিয়াদ, ফেরেশতাদের কাছে ফরিয়াদ, অথবা মাদাদ ইয়া রাসূলুল্লাহ, রসুলের কাছে ফরিয়াদ, অথবা ইয়া গৌসুল আজম জিলানি, ইয়া খাজা চিশতি, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হাসান, আর এগুলি কাল্পনিক কথা নাই। এখানে একটি ঘটনা খুব সংক্ষেপে বলে দিচ্ছি। গোপালগঞ্জের এক ভাই এখানে আছে, তার আপন ভাই, এটা বড় তাবিজ, এখানে 2-3টে তাবিজ, কোমরে তাবিজ, আর খুব পরেশান থাকতো, তাকে নাকি জাদু করা হয়েছে। 5-7 বছর আগের ঘটনা, এখানে দামামের ঘটনা, নিয়ে গেলাম এক সৌদি, এখানে ঝাড়ফুঁক করে তার কাছে, আলী শাহরি তার নাম, এখানে বড় তার বাকালা আছে, বাকালাতে নিয়ে গেলাম শিকুর কাছে, চট করে হাত দিয়েছে, এখানে তাবিজ পেয়েছে, আর কি তাবিজ আছে, তাবিজগুলি সব বের করো। বলছে যে এই তাবিজ আমাকে আমাদের গোপালগঞ্জের বড় হুজুর দিয়েছে, সবচেয়ে বড় হুজুর, বড় মাদ্রাসার হুজুর দিয়েছে। সাথে সাথে ভাঙলো আমার সামনে, ভেঙে দেখলাম আমি নিজে পড়ে কাগজগুলি, ছাপা কাগজ, আজকাল তো আর ওই মেহনত করে লিখে না, আগে লিখতো, এখন ছাপাই পাওয়া যায়, তাই না? ছাপা তাবিজ পাওয়া যায়, এই ছাপা তাবিজে লিখা আছে ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া জিলানি, এইসব শিরকিয়া কথা লিখা আছে। তাহলে এইরকম যদি শিরকি কথা লিখা থাকে, আল্লাহ ছাড়া অন্যের নাম লিখা থাকে, ইয়া বলে, হে বলে, হে বলে, যারা উদ্ধার করবে, ফেরেশতার নাম হোক আর রসুলের নাম হোক আর কোনো ওলির নাম হোক আর কোনো জিনের নাম হোক আর কোনো শয়তানের নাম হোক আর ভালোর নাম হোক আর মন্দর নাম হোক, তাহলে ওই তাবিজ হবে কি? বড় শিরক হবে, বড় শিরক হবে। আর বড় শিরক হবে আর একটি অবস্থায়, সেটা বলে দিই, সেটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমার শরীরে অথবা আমার ছেলেমেয়ের শরীরে অথবা আমার বাড়িতে গাড়িতে যদি বা আমার গাছে যদি তাবিজ লটকা থাকে, কারণ আমার দেশে গাছেও কিন্তু ওই নম্বরওয়ালা সূরা মারিয়ামের বা মুক্তমুখ সুরার ওই নকশা লটকাই, যদি মনে করে এটা যদি থাকে, তাহলে কেউ বান মারতে পারবে না, কোনো জিন শয়তান ক্ষতি করতে পারবে না, কোনো মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না, কোনো বালা মুসিবত আসবে না। এবং এই তাবিজের মধ্যেই ক্ষমতা আছে, তাবিজের মধ্যে এই তাসির আছে, মানে ওর মধ্যে প্রতিক্রিয়া আছে, এই আকিদা যদি রাখে তো এটি হচ্ছে বড় শিরক আকবার,
বড় শিরক মানে ইসলাম থেকে সেই ব্যক্তি খারিজ হয়ে যাবে যে ব্যক্তি এমন তাবিজ রাখবে যাতে শিরকিয়া কথা আছে অথবা মনে করবে যে তাবিজ রক্ষা করবে আমাকে বা আমার বাড়ি ঘরকে আমার ছেলে মেয়েকে আমার সম্পদকে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর একটি অবস্থা হচ্ছে সেটি হচ্ছে যে তাবিজকে মাধ্যম মনে করে সবাব উপায় উপকরণ মনে করে রক্ষার কিন্তু মনে করে যে আল্লাহ পাকই হেফাজতকারী হেফাজতকারী আল্লাহ তবে তাবিজটা একটা মাধ্যম যার মাধ্যমে হেফাজত রাখবে আল্লাহ তাহলে সে ছোট শিরক করলো তাবিজের মধ্যে শিরক নাই তাবিজের মধ্যে শিরকিয়া কথাও নাই আর তাবিজ তার সরাসরি হেফাজত করছে এই তাফসীর আছর মধ্যে এই ক্ষমতা আছে এটাও বিশ্বাস করে না মনে করে তাবিজটা একটা উপায় আল্লাহ পাকের হেফাজতের যেমন আল্লাহ পাক ভালো করবেন কিন্তু ওষুধ খাওয়া একটা উপায় আমার তাড়াতাড়ি আরোগ্য হওয়ার ভালো হওয়ার এইরকম যদি মনে করে তবুও সেই ব্যক্তি শিরক করলো এই শিরক হচ্ছে শিরকে আসগার ছোট শিরক কাবিরা গুনাহ কেন ওলামারা এই ক্ষেত্রে একটি কথা বলেছে কেন এটি শিরক অত ওষুধের মতো মাধ্যম মনে করলো তারপরে কেন শিরক হবে পার্থক্য কি তাহলে ওষুধের সাথে তাবিজের পার্থক্য কি বলছেন ওলামারা যে ওষুধের সাথে তাবিজের পার্থক্য হচ্ছে ওষুধ হচ্ছে কারণ এটা সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত স্পষ্ট এর দলিল প্রমাণ যুক্তি রয়েছে যে মেডিসিন ওষুধ খেলে জ্বরের ওষুধ খেলে জ্বর ভালো হবে ব্যথার ওষুধ খেলে ব্যথা ভালো হবে প্রমাণিত হয়েছে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধ খেতে বলেছেন চিকিৎসা করতে বলেছেন তাদাউ ইয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো ওষুধ খাও দাওয়া ব্যবহার করো ফাইনাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন কারণ আল্লাহ যে কোনো ব্যাধি নাজিল করেছেন রোগ নাজিল করেছেন তার ওষুধও আল্লাহ নাজিল করেছেন তাহলে অনুমতি পাওয়া গেল তাবিজের ক্ষেত্রে অনুমতি তো দূরের কথা নিষেধ পাওয়া গেল ইন্না তামিমা শিরক তাবিজ হচ্ছে শিরক তাহলে যেটি কারণ নয় উপায় নয় তাকে উপায় মনে করা হচ্ছে ছোট শিরক উপায় নয় আর উপায় মনে যদি করেন তাহলে কি হবে শিরক ছোট শিরক হবে একটা জিনিস কারণ নয় আর যদি কারণ মনে করেন তাহলে সেটা হবে ছোট শিরক আরেকটা দিক রয়েছে যদিও মনে করেছেন যে আল্লাহ শেফা দেন আল্লাহ আল্লাহ আরোগ্য দানকারী কিন্তু যখন তাবিজ আপনার কাছে আছে তখন তাবিজের সাথে অন্তর কিন্তু আপনার জড়িত হয়ে আছে অন্তর সম্পর্ক তাবিজের সাথে চট করে যদি কোনো রকমের ভয় ভীতি লাগে তাবিজ তো আছে তাবিজের সাথে কলবের সম্পর্ক এদিক দিয়েও আরেকটা ছোট শিরকের কারণ যদি আপনি মনে করেছেন যে আল্লাহ পাক হেফাজতকারী তারপরও শিরক হবে আরো দু চারটি হাদিস শোনায় তাবিজ সম্পর্কে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু কেউ যদি তাবিজ লটকায় তাহলে আল্লাহ যেন তার মনের কামনা বাসনা পূরণ না করেন বদদুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান তাআল্লাকা তামিমাতান কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে আল্লাহ ফালা আতামাল্লাহু লাহু তার মকসদ তার উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ না করেন অমান তাআল্লাকা ওয়াদাআতান কেউ যদি কোনো রক্ষাকারী বিষয় এটা আমার রক্ষা করবে এইরকম কিছু যদি ঝুলাই ফালা ওয়াদা আল্লাহ আল্লাহ তার রক্ষা না করে স্যান্ডেল জুতা তাবিজ নেই কিন্তু স্যান্ডেল জুতো হ্যাঁ অথবা আর কিছু যে কোনো কিছু হোক না কেন রশি টাকা মুসনাদ আহমদের হাদিস এবং হাদিস হচ্ছে সহি আর একটি হাদিস আপনাদের শোনাই আবদুল্লাহ বিন ওকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তিনি অসুস্থ ছিলেন এক তাবেঈ ঈসা বিন আব্দুর রহমান বলছেন যে আমি তার কাছে গেলাম তিনি অসুস্থ ছিলেন নাউদুহু তার বিমার পুরসি করার জন্য দেখা সাক্ষাতের জন্য খোঁজ খবর নেওয়ার জন্য ফাকিলা লাহু তাকে বলা হল লাউ তাআল্লাক তা শাইয়ান কিছু ঝুলাইতেন মানে তাবিজ তাবিজ হোক বা এই ধরনের কিছু বালা টাকা কিছু সরিয়ে রাখতেন হয়তো অসুখ ভালো হয়ে যেত ফাকাল আ তাআল্লাকু শাইয়ান কেমন কথা বলে আমি তাবিজ লটকাবো শরীরে অথবা আমি আমার শরীরে বালা থাকবে বা কিছু ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমি বলতে শুনেছি তিনি বলেছেন মান তা আল্লাকা শাইয়ান ওকেলা ইলাইহি কেউ যদি শরীরে কোনো কিছু ঝুলাই গাড়িতে বাড়িতে ঝুলাই তাহলে ওকেলা ইলাইহি তাকে তার সুপর্দ করে দেওয়া হবে তাকে তার উপর ন্যস্ত করে দেওয়া হবে তার মদদ আল্লাহ পাকের পক্ষ থেকে হবে না আল্লাহ সাহায্য করবেন না তার জন্য আল্লাহ পাক ছেড়ে দেবেন মুসনাদ আহমদের হাদিস এবং আবু ইয়ালার হাদিস
এখন এই যে তাবিজ, তাবিজের এখানে যে প্রশ্নটি উঠে আসল প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো শিরকি তাবিজ করি না, আমরা শিরকি তাবিজ করি না, তারপরে আমরা কি বলে যে আমরা তাবিজের পুরোপুরি এই রাখি না যে তাবিজের মধ্যেই ক্ষমতা আছে, আল্লাহর ভরসা রাখি, এটাকে কারণ মনে করি। শুনলেন যে যদি এমন কিছুকে কারণ মনে করেন যেটাকে কোরআন বা হাদিসে কারণ বলা হয়নি, উপায় বলা হয়নি, সেটাও ছোট শিরক, বড় গুনাহ। তারপরে কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়ে আল্লাহর নাম দিয়ে যদি কেউ তাবিজ করে তাহলে চলবে কি না, এই সম্পর্কে শুনেন। ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ আলাইহ, ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ আলাইহ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহ সিলসিলাটি বয়ান করে দিয়ে, ছাত্র এবং ওস্তাদের সিলসিলা, তাহলে বুঝতে সুবিধা হবে। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র সাহাবী, তিনি কুফা হিজরত করে চলে গেছিলেন। কুফায় তার ছাত্র অনেক ছিল, তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র আলকামা আসওয়াদ, এ তার ছাত্র, এই আলকামা আসওয়াদের ছাত্র ইব্রাহিম নখঈ। তাহলে ইব্রাহিম নখঈ আবদুল্লাহ মাসউদের ছাত্রের ছাত্র, ইব্রাহিম নখঈর ছাত্রের ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ওস্তাদের ওস্তাদ কি বলছেন এই দুয়া তাবিজ সম্পর্কে, তাবিজ করা সম্পর্কে, কোরআন দিয়ে তাবিজ করা যাবে যাবে না, দুয়া দিয়ে তাবিজ করা যাবে যাবে না, এই সম্পর্কে শুনেন। বলছেন কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন, সালাফা সালিহিন কানু, তারা মানে সাহাবাই কেরামরা, একজন তাবেই যখন বলবেন তারা কার সম্পর্কে বলবেন, সাহাবাই কেরাম সম্পর্কে বলছেন, এবং তার জামানার ওলামাই কেরাম তাবেইনদের সম্পর্কেও বলছেন, তারা ইয়াকরাহুন ঘৃণা করতেন, সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনদের জামাই নাই, ইয়াকরাহুন ব্যবহার করতেন নাজায়েজের ক্ষেত্রে, এই নয় যে মকরু মানে মকরু তানজি করতে থাকো। এই জন্য ফেকার কিতাবে আছে মকরু শুধু যদি বলা হয় মকরু তাহরিম মানে হারাম নাজায়েজ, আর স্পষ্ট যদি মকরু তানজি মানে হালকা ঘৃণিত শুধু, তাহলে মকরু তানজি স্পষ্ট বলে দেবে, এটা হচ্ছে হানাফি ফেকারও মাসলা, তাহলে মকরু বললেই মকরু তাহরিমি মানে নাজায়েজ, জায়েজ নাই। বলছেন কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা, সাহাবাই কেরামরা তাবেইনরা তারা সমস্ত রকমের তাবিজকে তারা অপছন্দ করতেন, ঘৃণা করতেন, তারা মাকরুহ তাহরিম নাজায়েজ মনে করতেন, মিনাল কোরআনে কোরআন হইলেও নাজায়েজ মনে করতেন, ওয়াগাইরিল কোরআন কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হইলেও তা নাজায়েজ মনে করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে এটি প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে, সেই হাদিসের কিতাবে এই আসারটি অর্থাৎ এই তাবির যে উক্তিটি বর্ণনা করা হয়েছে। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহ প্রখ্যাত তাবেই ছিলেন, তিনি বলছেন মান কাতা তামিমাতান মিন ইনসানিন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির শরীর থেকে, কোনো মানুষের শরীর থেকে যদি একটা তাবিজকে ছিঁড়ে ফেলে, দেখলেন যে কোনো সাথী বন্ধু কোনো মুসলমানের গায়ে তাবিজ আছে, গলায় কোমরে যেখানেই থাক না কেন হাতে তাবিজ আছে, যদি ছিঁড়ে ফেলে দেন আপনি, খুলে ফেলে দেন, কানা কায়দলে রাকাবাতিন, তাহলে একজন কৃতদাস গোলাম স্বাধীন করার সমান নেকি পাবে। গোলাম আজাদ করলে যে নেকি রয়েছে, বড় নেকি রয়েছে, কারণ আল্লাহ পাক কাউকে গোলাম কৃতদাস অবস্থায় দেখতে চান না, এই জন্য বিভিন্ন পন্থায় কাফফারার ক্ষেত্রে গোলাম আজাদ করতে বলেছেন, যাতে করে মানুষ আজাদ হয়ে স্বাধীন হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দী করতে পারে। তাহলে সাহাবাই কেরামরা অধিকাংশই তাবেইনরা তারা কি করতেন, এই তাবিজ কোরআনের হোক আর কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হোক, সমস্ত তাবিজকে তারা নাজায়েজ মনে করতেন। কেন নাজায়েজ মনে করতেন আর এটি ঠিক, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইব্রাহিম নখঈর ওস্তাদের ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অনেক সাহাবাই কেরামরা, তার চারটি কারণ বয়ান করা হয়েছে। কোরআন দিয়েও তাবিজ চলবে না, কেন চলবে না, কারণ রোগ এখানে আমাদের দেশের যারা তাবিজ করে অথবা তাবিজ নেই তারা মনে করে কোরআন দিয়ে তাবিজ করছি অথবা দোয়া দিয়ে তাবিজ করছি, হাদিসের দোয়া দিয়ে তাবিজ করছি, কেন চলবে না, কেন চলবে না, এর চারটি কারণ আপনাদের সামনে উল্লেখ করে দিয়ে। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা ব্যাপক, তিনি বলেননি যে কোরআন দিয়ে করিও আর কোরআন ছাড়া অন্য দিয়ে করিও না, যার অর্থ বুঝবে না করিও না, আর যার অর্থ বুঝবে কোরআন দোয়া দিয়ে যদি হয় করিও, কথা বলেননি লে উমুমুন নাহি, তার নিষেধাজ্ঞা হচ্ছে আম ব্যাপক, সবগুলি নিষেধ করেছেন, এবং এমন কোনো দলিল নাই যে খাস করে নেবেন যে না কোরআন দিয়ে চলতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি।
দুই নম্বর কারণ হচ্ছে যে এই রাস্তা বন্ধ করতে হবে, সতর্কতামূলক এই তাবিজের রাস্তা বন্ধ করতে হবে। কারণ যারা তাবিজের ব্যবসায়ী বা তাবিজ করে বা তাবিজ নেই, এরা এদের জন্য তাবিজের দরজা যদি খোলা থাকে, শুধু কোরআনি বা দুয়ার তাবিজ নেবে না, তার নামে অনেক শিরকি তাবিজ চলবে। যেমন এই ঘটনা বয়ান করলাম, বললো যে আমাদের বড় মৌলানা তাবিজ দিয়েছে, আমাদের হুজুর গোপালগঞ্জে তাবিজ দিয়েছে, কিন্তু তাবিজে লিখা আছে শিরকি আলী, আহসান, ইয়াজিলানি, এসব লিখা আছে। কোরআন হাদিসের তাবিজের নামে কত বড় বড় শিরক আর কুফুরি লিখা আছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোহাই পড়া হয়েছে বা অন্যের মদত চাওয়া হয়েছে। সুতরাং এই শিরকের রাস্তাকে বন্ধ করে দিতে হবে, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে কোরআনের দ্বারা যদি তাবিজ করা যায়, কোরআনের সুরা দিয়ে অথবা কোনো দোয়া দিয়ে, হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যায়, তাহলে আল্লাহর কালামের, কোরআনে করিমের, আল্লাহর নামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার অবমাননা করা হইলো, মানহানি তৌহিন করা হইলো, বিশেষ করে পেশাব পায়খানার অবস্থায়, সহবাসের অবস্থায়, স্বপ্নদোষের অবস্থায়, বহু নাপাক অবস্থায় দিনে কতবার পেশাব করতে বসছেন আর তাবিজ গায়ে আপনার, আর দাবি করছেন যে তাবিজ আমার কোরআনের সুরা সুরের নাস সালাক লিখা আছে, অথবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিখা আছে, বা আল্লাহর আসমায়ে হুসনা লিখা আছে, আল্লাহু রহমানুর রহিমও লিখা আছে। আপনি কি করে এত বড় বেয়াদবি করেছেন আল্লাহর নামের সাথে, কোরআনে কারিমের আয়াতের সাথে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া, হাদিসের দোয়ার সাথে, যে আপনি পেশাব পায়খানা নিয়ে বসছেন? তিন নম্বর কারণ। চার নম্বর কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দম করেছেন, ঝাড়ফুঁক করেছেন, আর তাকেও ঝাড়ফুঁক করা হয়েছে, অর্থাৎ নিজে ফুঁক দিয়ে, নিজের শরীরে ফুঁক দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহ যখন শরীর চলছিল নবী সাল্লামের মৃত্যুসজ্জায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তুমি পড়ো, আর দিয়ে হাতে পড়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পড়ে হাতটা ফিরাচ্ছেন, নবী সাল্লাম মোবারক হাত ফিরাচ্ছিল। তারপরে অন্যদেরকে হুকুম করেছেন তোমরা ঝাড়ফুঁক করো, দম করো, তাহলে দোয়া পড়ে দম করার কথা নবী করিম সাল্লাম বলেছেন। কিন্তু নবী করিম সাল্লাম না নিজে তাবিজ লটকিয়েছেন নিজের শরীরে, না ছেলে মেয়েদের শরীরে, নাতিদের শরীরে, আর না স্ত্রীদের শরীরে, আর না কাউকে হুকুম দিয়েছেন। এই চারটি কারণে কোরআনই তাবিজও চলবে না, হাদিসের দোয়া দিয়েও তাবিজ চলবে না, আল্লাহর নাম দিয়েও তাবিজ চলবে না। আশা করি এই কথাগুলি স্পষ্ট, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আর দুই একটি হাদিস শোনাই তাবিজের সাথে সাথে যে টাকাগুলো রয়েছে, বালা রয়েছে, এসব সম্পর্কে। রুয়াইসা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কালা কালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম আমাকে বলে ইয়া রুয়াইসা, রুয়াইসা একজন সাহাবীর নাম, বলছে লা আল্লাহ হায়াত সাতা তুলু বিকা, হতে পারে যে তুমি অনেক আয়ু পাবে, যদি তুমি আয়ু পাও, দীর্ঘ আয়ু পাও, ফা আখবিরিন নাস, তাহলে আমার পরে বেঁচে থাকলে লোকজনকে বলে দেবে এই হাদিসটি, মান আকাদা লাহিয়াতাহু, কেউ যদি দাড়িতে গিরে লাগায়, দাড়িতে গিরে লাগে, দাড়িকে বেঁধে রাখে বা দাড়ি পাক দেয়, দেখেছেন এরকম লোক? হ্যাঁ, আপনার একটু কম দেখেছে, হ্যাঁ, সন্ন্যাসীর, কারণ এরা পীর ফকিররা করে, এরা করে, ওই শিখেরা করে, ভারতের শিখ, যে পাঞ্জাবের শিখ জাতিরা করে, দাড়ি পাক দিয়ে রাখা। আও তাকাল্লাদা ওয়াতরান, অথবা ওই ধনুকের যে রশিটা রয়েছে, সে ধনুকের রশি কোনো পশুর বা কোনো মানুষের, কোনো ছেলের গলায় যদি হাড়ের মতো করে ব্যবহার করে, যে এতে আত্মরক্ষা হবে, বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। আও ইস্তানজা বিরাজিয়ে দাব্বাতিন আও আজমিন, অথবা কেউ যদি ইস্তেঞ্জা করে, মানে কুলুক নেই, কোনো পশুর গোবর দিয়ে অথবা হাড্ডি দিয়ে, এই কয়টি কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু বারিয়ুন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। তাহলে বোঝা গেল যে গলায় বা হাতে বা কিছু টাকা বা সুতা বা রশি বেঁধে রাখা, যে এতে বিপদ আপদ থেকে হেফাজতে থাকবো, এসব করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করেন। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইয়ের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিস বর্ণিত হয়েছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা আলা আযুদি রাজুলিন হালাকাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের বাহুতে, বাহুতে, এখানে তাবিজ বেশি বাঁধা আমাদের লোকের, তাই না, বাহুতে দেখলেন যে বাঁধা আছে একটি বালা, বালা আছে, বালা ব্যবহার করে, এখানেও ব্যবহার, ছোট বাচ্চাদের বালা ব্যবহার করে আমাদের দেশে, যদি জিনতের জন্য করে, আবার অনেক ছোট বাচ্চাদের আমাদের জিনতের জন্য, অলংকারের জন্য রূপার বালা ব্যবহার করে, যদি অলংকারের জন্য হয়,
ছেলেদের জন্য চলবে, ছেলেদের জন্য চাঁদি? হ্যাঁ, ছেলেদের ছেলেদের গায়ে আমাদের দেশে কিন্তু বালা ব্যবহার করে অনেক, চাঁদেরই হোক স্বর্ণের নাই হোক চলবে? চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বর্ণ চাঁদি পুরুষের জন্য হারাম, সে পুরুষ হা বালক না বালক হোক, ছোট বাচ্চা 2 বছর 3 বছরের চাঁদির বালা চলবে? জায়েজ নাই, ছেলের জন্য জায়েজ নাই। মেয়েদের যদি হয় তাহলে ঠিক আছে, আমার দেশে অনেকে এইরকম নাজায়েজ হাদিয়া দিয়ে থাকে, নাজায়েজ উপহার দিয়ে থাকে, মামার বাড়ি থেকে নিয়ে এসেছে, মামা দিয়েছে, নানি দিয়েছে, দাদি দিয়েছে, এটা জায়েজ নয় বালা ব্যবহার করা যদি চাঁদির হয়। মিনসুফরিন এই ছিল তামার বালা, এই বালা ব্যবহার আত্মরক্ষার জন্য, হেফাজত, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য ব্যবহার করেছিল সেই ব্যক্তি। ফাকাল ওয়াই হাকা মাহাজি, এটা আবার কি, এই বালা কেন ব্যবহার করো তুমি? কালাম মিনাল ওয়াহে, না আমার এক ধরনের রোগ আছে যাতে আমি খুব দুর্বলতা অনুভব করি, আমার শরীর ক্ষীণ হয়ে পড়ে, সেই রোগের রোগ থেকে হেফাজতের জন্য যাতে ওই রোগ দূর হয়ে যায় সেই জন্য এটা ব্যবহার করছে। কাল আমা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, বলছেন দেখো এতে তোমার রোগ আরো বৃদ্ধি পাবে, তোমার বিপদ, তোমার রোগ আরো বৃদ্ধি পাবে। ইন বেজহা, ছুঁড়ে ফেলে দাও, খুলে ফেলো আনকা, ফাইন্নাকা লাও মিত্তা ওয়াহি আলাইকা, এই অবস্থায় যদি মরে যাও তোমার শরীরে বালা আছে আত্মরক্ষার জন্য, হেফাজতের জন্য বালা মুসিবত থেকে, এই অবস্থায় যদি মরে যাও, মা আফলাহ তা আবাদা, কোনোদিন তুমি রেহাই পাবে না, কোনোদিন তুমি মুক্তি পাবে না। চিন্তা করতে পেরেছ? এই যে তাবিজ অথবা বালা যেগুলি ব্যবহার করা হয়, মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী কিতাব তাওহীদ বলেছেন লি রাফইল বালাই ওয়া দাফইহি, দুটি উদ্দেশ্যে করা হয়। এক হচ্ছে যে অসুস্থ হয়ে পড়েছে যাতে অসুখ দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, জিনে ধরে নিয়েছে, ভূতে ধরে নিয়েছে, অথবা খুব ভয় লাগছে, এই অবস্থা তৈরি হয়ে গেছে যাতে এটা দূর হয়ে যায়, সেই জন্য তাহলে বালাকে চলে এসছে দূর করার জন্য, অথবা এখনো আসেনি কিন্তু ভয় লাগছে, হতে পারে কারো বদনজর লেগে যেতে পারে, এখনো লাগেনি, হতে পারে জিন শয়তানে পেরেশান করতে পারে, ধরে নিতে পারে, সুতরাং আগে থেকেই তাবিজ ব্যবহার করো অথবা বালা ব্যবহার করো, টাকা ব্যবহার করো, দুই অবস্থাতেই নাজায়েজ এবং এগুলো শিরকের অন্তর্ভুক্ত। কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি যদি এই অবস্থায় মরে যাও তাহলে কোনোদিন তুমি রেহাই পাবে না। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, ইবনে মাজাতে হাদিস রয়েছে, ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমাতুল্লাহ কিতাব তাওহীদ বলছেন যে এই হাদিসের সনদ আর চলার মতো বেসনাদিন লাভ আসাবে, যদিও বেশ কিছু অন্য আলামারা দুর্বল বলেছেন, তিনি বলেছেন যে বেসনাদিন লাভ আসাবে, এই সনদ মানে আমলযোগ্য, কারণ এর সমর্থনে আরো বেশ কিছু হাদিস রয়েছে যা শুনলেন। ইমাম ইবনে আবি হাতেম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি থেকে বর্ণনা করেছেন যে আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদি খাইতুন মিনাল হুম্মা, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবি একজন মানুষকে দেখেন যে ওর হাতে টাকা বাঁধা আছে, সুতা বাঁধা আছে, কি জন্য বেঁধে রেখেছো? বলছে যে আমাকে খালি জ্বর হয়, মিনাল হুম্মা, খুব জ্বর হয় সেজন্য বেঁধে রেখেছে। ফাঁকা তাহু, তিনি ধরে ছিঁড়ে ফেলে দিলেন টাকাটিকে, ছিঁড়ে ফেলে দিলেন। ওয়া তালা কাউলাহু তালা, মহান আল্লাহর এই বাণী আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, অর্থাৎ অধিকাংশ মুমিন মুসলিম, যারা জন্মগত মুসলিম, বংশগত মুসলিম, এরা কি করে? ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ তাদের শিরক করে থাকে, অধিকাংশ লোকই শিরক করে থাকে। আজকে মুসলিম উম্মতের দিকে দেখেন যে বড় শিরকে যদি না থাকে তাহলে ছোট শিরক আছে, এদের দেখেন অসংখ্য মুসলিম কবর মাজারের শিরক, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করা, আল্লাহ ছাড়া অন্যের আর জন্য খাসি মরগ জবাই করা ইত্যাদি, এইসব শিরকে লিপ্ত আছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে মদত চেয়ে ইয়া গাউসুল আজম মাদাদি খাজা ওয়া মাদ, এইসবে আছে, আর না হলে ছোট শিরকি অবশ্যই আছে, আল্লাহ ছাড়া অন্যের কসম, লোক দেখানো কাজ, এছাড়া এই তাবিজ লটকানো, তাবিজের ঘরে ঘরে তাবিজ ঢুকে আছে। তো এই আয়াত তিনি পেশ করলেন যে অধিকাংশ মুমিন যারা মুমিন হওয়ার দাবি করে, ওমায়ুমেন আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, তারা অধিকাংশই শিরক করে থাকে, অধিকাংশ লোক মুসলিম হওয়া সত্ত্বেও শিরক করে মরবে, যার ফলে জাহান্নামের ইন্ধন হবে। এই ছিল দলিল হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সাহাবায়ে কেরামগণ তারা বড় শিরকের দলিলগুলিকে ছোট শিরকের ক্ষেত্রে পেশ করতেন। একটা সুতা বেঁধেছে, সে আল্লাহর ভরসা রাখে যে আল্লাহ ভালো করবে, কিন্তু সুতায় মাধ্যম, এটি ছোট শিরক,
ছোট শিরকের ক্ষেত্রে বড় শিরকের আয়াত পেশ করে তারা নিষেধ করতেন যে ছোট শিরক হোক আর বড় শিরক হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চরম অপরাধ। সুতরাং এইরকম শিরকি কাজ তোমরা করবে না। শেষখানে আলোচনা শেষে আর একটি কথা বলবো, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কথাটিকে বিস্তারিত উল্লেখ করেছেন। আমাদের দেশের মানুষের একটি অজুহাত আর যে যদি তাবিজ নাজায়েজি হবে তাহলে তাবিজে ফায়দা হয়, যে ফায়দা হচ্ছে দেখতে পাচ্ছি। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলছেন যে কোনো জিনিসে ফায়দা হলে উপকার হলেই যে জায়েজ হবে না, এটা মাপকাঠি নয় শরীয়তের। বরং একটা জিনিসে ফায়দা আছে আর ক্ষতি বেশি আছে তখন ওটাকে হারাম করা হয়েছে। আল্লাহ পাক মদের ক্ষেত্রে কথা বয়ান করেছেন, জুয়াতে ফায়দা নেই, অনেকে জিতছে, লটারি জিতলো ফায়দা হইলো। হ্যাঁ, এরকম মদে আল্লাহ বলছেন মানাফে অতে ফায়দা, কিছু ফায়দাও আছে কিন্তু ওয়াইস মহমা আকবর মিন্নাফে ওর গোনা, ওর ফায়দা চাইটা অনেক বেশি। তাবিজে যদি ফায়দা থাকে কিছু, এরকম যে কোনো হারাম কাজ ধরে নেন, যে কোনো হারাম কাজ তাতে কিছু না কিছু ফায়দা আছে, ফায়দার চাইতে ক্ষতির দিক বেশি, সেজন্য আল্লাহ পাক তা হারাম করেছেন। অবাধ মেলামেশা, অবৈধ সম্পর্ক, আরে বিয়ে শাদী করে এত দায় দায়িত্ব নিব না, হালকাতে কাজ হয়ে যাচ্ছে, পশ্চিমা সভ্যতা, হ্যাঁ লিভ টুগেদার, একসাথে থাকলে হলো, যতদিন ইচ্ছা হইলো, বেশি দায়িত্ব নিতে হইলো না, যতদিন থাকলো থাকলো সম্পর্ক, ও একদিন খাওয়ায় আমি একদিন খাওয়াই, পশ্চিমা সভ্যতাই, তাই বলে কি জায়েজ হয়ে যাবে? কারণ এর ক্ষতি অনেক বেশি। এইরকম এবাদত বন্দীর ক্ষেত্রে বলছেন, এবাদত বন্দীর ক্ষেত্রে অনেক এবাদত বন্দী আছে, কষ্ট লাগে কিন্তু তাতে ফায়দা বেশি, সেজন্য এবাদত করতে হবে। গোনার কাজগুলিতে ফায়দা আছে কিছু কিন্তু তার চাইতে ক্ষতি বেশি, সেজন্য আল্লাহ হারাম করেছেন। আর এবাদত বন্দীতে কষ্ট আছে কিন্তু কষ্ট থাকলে কষ্টের চাইতে বেশি ফায়দা আছে, এজন্য সেগুলি করতে হবে। রমজান মাসের বড় দিনে রোজা রাখতে কষ্ট হয় না, কষ্টের চাইতে বেশি তাতে স্বভাব রয়েছে, ফায়দা রয়েছে, সেই জন্য রোজা রাখতে হবে। এই ফর্মুলা যে ফায়দা হচ্ছে তাবি যে সেই জন্য করব না চলবে না, কারণ আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, সুতরাং তাতে ক্ষতির দিক বেশি রয়েছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লটকানোকে শিরক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক এসব বোঝার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে বড় শিরক থেকে ছোট শিরক থেকে সমস্ত রকমের শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাবিজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো ঠিক আছে। একবার প্রশ্ন যে কোরআনের আয়াত কাগজে লিখে পানিতে গুলিয়ে বা মিলে পানি পান করা যাবে? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তার আগে একটি কথা বলি যে তাবিজে আল্লাহর রুবুবিয়াত শিরক আছে আর উলুহিয়াত ইবাদত বন্দেগী তো শিরক আছে। তাওহীদে রুবুবিয়াত শিরক হয় আর তাওহীদে উলুহিয়াত শিরক হয়, দুটোতে শিরক হয়। তাওহীদ যে তিন প্রকার, দুটোতে দু রকম শিরক হয়। রুবুবিয়াতে প্রভুত্বে কেমন করে শিরক, তাবিজে যে তাসির নেই, ক্ষমতা নেই, সেই ক্ষমতা মনে করলেন যে এটা কারণ, এটাতে ফায়দা হবে। তাহলে আল্লাহ পাক যাতে ফায়দার কথা বলেননি, রসুল বলেননি, সেটা তো ফায়দা মনে করছে, এটা হচ্ছে আল্লাহর প্রভুত্বে রুবুবিয়াতে শিরক। আর অন্তর আপনার ঝুঁকে আছে তাবিজের দিকে, আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে থাকতে হইতো, আল্লাহর উপর আস্থা থাকতে হতো, ভরসা, ওয়ালাই ও আল্লাহ ফালিয়া তোয়াক্কালিল মুমিনুন হইতো, কিন্তু না, আপনার অনেকটাই ভরসা তাবিজের ওপর, এই দিক দিয়ে ভরসা, যেহেতু এবাদত আপনার এই এবাদতে শিরক মজুদ আছে। তাহলে দুই রকমের শিরক পাওয়া যায় এই তাবিজে। আর যে প্রশ্ন আমাদের ভাই করেছেন সেটা হচ্ছে যে কোরআনের আয়াতকে কাগজে লিখে সেটা পানিতে ডুবিয়ে ধুয়ে খাওয়ানো কেমন, এর কোনো দলিল নেই, এর জায়েজ হওয়ার কোনো দলিল নেই। তবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সম্ভবত লিখেছেন যে যদি এতে কাগজে তিনি লিখেননি, তিনি লিখেছেন যে কাগজে সম্ভবত অথবা যে কোনো কিছুতে, কোনো কিছুতে লিখার কথা তিনি বলেছেন যে লিখে ওটাকে ধুয়ে যদি খায় তো কোরআনে কেরিমের বরকত রয়েছে, তাতে ফায়দা হতে পারে তিনি লিখেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তাবেইন থেকে এমন কোনো দলিল নেই, সুতরাং সেগুলো থেকে বেঁচে থাকাই ভালো। বিকল্প ভালো ব্যবস্থা আছে ফুঁক দেওয়া, ওই দোয়া যে আয়াতটা লিখছেন সেই আয়াতটা পড়ে ফুঁক দেন। এমন কিছু নেই, বারবার পড়তে থাকে।
বারবার পড়তে থাকেন। আর একটি দোয়া আছে সাতবার পড়ার কথা, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, কোন রোগী ব্যক্তি যদি থাকে তাহলে তার সামনে পড়েন বারবার করে, সাতবার করে ওইটাতে আছে। জি আল্লাহ ভালো করে। কোনটা ইসলামিক সংগঠনের আমিরের সাথে বায়াত করা যাবে? হ্যাঁ, ভাই জিজ্ঞাসা করেছেন যে কোন ইসলামী সংগঠন আমিরের সাথে বায়াত করা যাবে কিনা। না, এটিও বিদাতি রাস্তা। এই রাস্তা খোলা মানে পীর মুরিদ, তাহলে পীর মুরিদদের যারা বিদাতি বায়াত আগে থেকে করে আসছে, ভাই বলছে তোমাদের আমিরের যদি বায়াত তোমরা করতে পারো তো আমরা যদি পীরের বায়াত করছি তো ভালো কাজের জন্য বায়াত করছি, অসুবিধা কি? এগুলি সব বিদাতি রাস্তা। বায়াত তিনটি ক্ষেত্রে আছে, আমার এর উপরে একটা বক্তব্য আছে অনেক আগের, 4-5 বছর আগের বক্তব্য আছে, দুটি আমি আজকে বলেই ফেলেছি, আর একটি ওর সাথে বলে দিলে হয়। দুটি কি কি বলেছি মনে আছে? একটা হচ্ছে ইসলাম গ্রহণের বায়াত, নতুন মুসলমানকেও হচ্ছে বায়াত, যে আমি কালেমা পড়লাম বিশ্বাস করে এবং তার সাথে নবীকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানলাম, নামাজ 5 ওয়াক্ত পড়বো, রোজা রাখবো, যাকাত দেবো, হজ করবো, হারাম কাজ থেকে বেঁচে থাকবো। আর আরেকটি হচ্ছে যে ইসলামিক খলিফা, যিনি ইসলামিক রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামী আইন বাস্তবায়ন করে, তার আনুগত্য করার জন্য বায়াত করা। বিশিষ্ট ব্যক্তিরা বায়াত করলেই হলো, প্রত্যেক ব্যক্তির জরুরি নয় যে বায়াত করতে হবে। আমাদের পক্ষ থেকে আমাদের অভিভাবক বা এলাকার যে দায়িত্বশীল একজন করলে আমরা সবাই যদি পেছনে থাকি যথেষ্ট। আর আরেকটি বায়াত হচ্ছে আল্লাহর রাস্তায় যদি জিহাদ হয়, নবী সাল্লাম জিহাদের বায়াত নিয়েছেন, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার দিয়ে গেলেন তখন বন্দী করে রেখেছিল মক্কার কাফেররা, শুনতে পেলেন যে নাকি তারা হত্যা করে দিয়েছে, নবী সাল্লাম বায়াতে রিজওয়ান করেছিলেন যে যদি উসমান রাদিয়াল্লাহু হত্যা করে দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা ফিরে যেন মক্কা গিয়ে এই মুশরিক কাফের কুরাইশদের বিরুদ্ধে আমরা জিহাদ করবো, জিহাদের বায়াত নিয়েছিলেন। আর একটি কবিতাতেও আছে, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সাহাবারা যখন খন্দকের যুদ্ধে খন্দক খনন করছিলেন, পরিখা খনন করছিলেন, তখন বারবার করে এই কবিতা পাঠ করতেন, তার আবৃত্তি করতেন, আমরা তো সেই লোকেরা, বায়াউ মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছি আলাল জিহাদ, জিহাদের উপর। তাহলে তৃতীয় এই বায়াত রয়েছে, চতুর্থ কোনো বায়াত ইসলামের নেই না, পীর মরিদের বায়াত আছে, এই একটি বিদাত। আর এই বিদাতে সর্বনাশ করেছে, কারণ পীরেরা এই শিখিয়েছে যে পীরের সামনে মুরিদ কিন্তু মুর্দার মতো, আপনাকে যেমন করে উল্টে পাল্টে ওইরকমই থাকবেন, কিন্তু আমি কিচ্ছু বলবেন না। আর আমি পড়ে শুনিয়েছি আপনার যেটা হক্কানি পীর বলা হচ্ছে তার কিতাবে আছে, তার কিতাবে ওই সর্বনাশের কিতাবে আছে স্পষ্ট এই ভাষায় যে যদি মুরিদকে পীর বলে যে তুমি কিসে বলেন, হ্যাঁ, মদের ওপরে যায় না, মদে যায় না, ডুবিয়ে নামাজ পড়ো তবু করবে, সুতরাং যে কোনো হারাম করতে বললে করবেন, এটা দিয়েই শিক্ষা দেওয়া হয়েছে। হক্কানি পীরের এই অবস্থা, মানে ওদের কাছে হক্কানি যদি এই অবস্থা হয় তাহলে বাতিল, সবগুলি বাতিল, তাদের অবস্থা কি হইতে পারে? সুতরাং এই পীরতন্ত্রের বায়াত চরম গুমরাহি, আর ওই রকমই ওর পিছনে পিছনে ধরে না আমিরদের বায়াত, সে যে কোনো সংগঠন হোক না কেন, এটি জায়েজ নয়। হ্যাঁ বলেন। সফরে এমন জায়গায় পৌঁছলাম যেখানে কোনো মসজিদ নেই, আজান হয় না, সেখানে যদি নামাজের ওয়াক্ত আসে তবে কি আজান দিয়ে নামাজ পড়বো না শুধু ইকামত? বলছেন যে সফরে আমরা আছি আর আজানও শুনতে পাচ্ছি না আর কোনো মসজিদও নাই, তাহলে আমরা আজান দিয়ে নামাজ পড়ো না বিনা আজান নামাজ পড়ো? এই মর্মে স্পষ্ট হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তুমি যদি একা থাকো বাদিয়াতে, মানে একেবারে মরুভূমিতে যেখানে কোনো জনবস্তি নেই, তাহলে তুমি আর তোমার বকরি শুধু আছে, বকরি ছাগল চড়াচ্ছ, আর একা আছো, আজান দাও। আর তোমার এই আজান মানুষ শোনক, জেন শোনক, কোনো গাছপালা যতদূর পর্যন্ত পৌঁছিবে, যতদূর পর্যন্ত তোমার এই আজানের আওয়াজ পৌঁছিবে, ইল্লা শাহেদ আল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সব কিছু সাক্ষী দেবে, মানুষ সাক্ষী দেবে, জিন সাক্ষী দেবে, বকরি ছাগল সাক্ষী দেবে যে আজান শুনেছিলাম, মরগ সাক্ষী দেবে, পাখি সাক্ষী দেবে, গাছপালা সাক্ষী দেবে। সুতরাং আজান একা থাকলেও মাঠে আজান দিয়ে নামাজ পড়াই হচ্ছে ভালো, শুনবে, তবে ওয়াজিব নয়। আর গ্রামে যেখানে জনবস্তি আছে, দু চারজন আছে, আজান দেওয়া জরুরি, আজান না দিলে গুনাহগার হবে গ্রামওয়ালা, আজান তখন ফরজে কিফায়া। জি, তাসবিহ গণনার ক্ষেত্রে মালা ব্যবহার করা যাবে? তাসবিহর ক্ষেত্রে হাতে তাসবিহ গণনা করাই সুন্নত, আর মালা তাসবিহ করা জায়েজ নয়, বরং এটি বিদাতি রাস্তা, একমাত্র ওদের জন্য যারা 33 পর্যন্ত গণনা করতে পারে না, ওর বেশি হাজার হাজার তাসবিহ শরীয়তে নেই, সুতরাং ওইগুলো গণনা তে আসে না। তাসবিহ করবেন 33 পর্যন্ত, এক যুগে ছিল মহিলারা 10 পর্যন্ত গণতে পারতো না, বুড়ো মহিলাদেরকে আমরা দেখেছি 10 গণনা জানতো না ওদের, অথবা ভুলে যায়, 80-90 বছর বয়স হয়ে গেছে, ভুলে যায় কত গণলাম না গণলাম, ভুলে যায়, তাহলে তসবিহ ধরেই দেন, ঠিক আছে, ওদের জন্য শুধু জায়েজ হতে পারে, বাকি অন্য কারোর জন্য তসবিহ তো রিয়াকারী লোক দেখানো হয়ে গেছে, তসবিহ মানে আমি খুব মুসল্লি পরেশগার লোক, রিয়াকারী এই শিরক, এটা একটা শিরক।
আর আরেকটা হয়েছে ফাসেকদের লক্ষণ যত ড্রাইভার আছে এখানে চলে যান এতো ফাসেকগুলো নামাজ পড়ে না নামাজের রক্ত এত বিজল আছে ফাসেকদের কাজেগুলি জি এইদিকে সিগারেট খাচ্ছে ওইদিকে তসবি সুতরাং ফাসেকদের সাদৃশ্যতা আর বেদাতিদের সাদৃশ্যতা তসবি না হাতে না ফাসেক যারা বেনামাজি ফাসেক ড্রাইভার বিভিন্ন জায়গায় দেখছেন না রাস্তার লাইনের ড্রাইভার আবার লিমোজিন ভাইরা রাখবেন না কিন্তু কারণ ওই ওই হলুদ ড্রাইভার গুলো বেশি এইরকম দেখা যায় ওদেরকে যাই হোক তো যে কোনো জাতিতে থাকে না কেন এক ফাসেকদের সাদৃশ্যতা আর এক হচ্ছে বিদাতিদের সাদৃশ্যতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা এরকম দানা নিয়ে তসবি করেননি সুতরাং এই তসবি করা সন্ন্যতির খেলাফ গায়রুল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে যদি ভিক্ষা চায় তাহলে যাইজ নাই বরং ওকে নসিহত করেন যদি তোবা করে তো ঠিক আছে আর না হলে বিদায় করে দেন আল্লাহ ছাড়া অন্যের নাম নিক তারপরে এই আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে মানে কি আমাদের দেশে কেমন করে চায় ভুলেও গেছি অনেক আগের কথা ভুলে গেছি যে ফকির গুলো কেমন করে চায় হ্যাঁ হ্যাঁ আল্লাহর হস্তে আল্লাহর হস্তে বলে তো ঠিক আছে আল্লাহর হস্তে আরো শের শায়রি কবিতা পড়তে আসে এক শ্রেণীর ফকির জাতিগুলো ফকির জাতি সুর ধরে হয়েছে কবিতা পড়বে এগুলো এরা আল্লাহ রসুলের নামে শির্ক শির্ক আল্লাহ এবং রসুলের নাম দুটো সমজ আর রসুলের নামে আবার কি আছে এরা এরা কবর পূজারী এরা এরা মুশরিক আমি জানি এবং এদেরকে যদি না দিলে আবার এদের অনিষ্ট থেকে বাঁচানো মুশকিল এরা সব অনেকে জাদুকর এরা এরা অনেক সময় ক্ষতি করে সুতরাং এইসব অনিষ্ট থেকে বাঁচার জন্য দিতে পারে না তাদেরকে কিন্তু যদি পারেন যে আপনার বাল বাচ্চা ছেলেরা কেউ এদের সামনে যাবে না বাচ্চাদেরকে যেতে দেবেন না তো এটাই ভালো শেষ আর কোন মৌখিক কোন প্রশ্ন আছে শেষ করি হ্যাঁ অসুবিধা নেই মৌখিক যদি কোনো প্রশ্ন থাকে জানার ছুটে গিয়ে থাকে বা কিছু আর না হলে এখান থেকে শেষ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন